हाय गाइज वेलकम बैक टू आवर चैनल एसएस ब्लॉगिंग। सो गाइज आज के वीडियो टॉपिक होच्छे पराशनाथ पहाड़ निये। तो गाइज এখন আমরা চলে এসেছি পরাশনাথ হিল। মন্দিরটার নাম হচ্ছে পরাশনাথ, পাহাড়টার নামও পরাশনাথ। এবং এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন ফটোতে এই পরাশনাথ পাহাড়ের ভিউটা খুব সুন্দর লাগছে, অসাধারণ একটা ভিউ। এবং এই যে সামনে যখন কত লোক যাচ্ছে এই রাস্তা হয়ে অনেক উঁচুতে, কোনো জায়গায় উঁচু আছে কোনো জায়গায় একটু উঁচু টাইপের আছে, কিন্তু ভালো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এই যে খুব সুন্দর পরিষ্কার রাস্তা, কোনো নোংরা কিচ্ছু নেই। এই তো পরাশনাথ পাহাড়। এবং আমরা দূর থেকে কিছুটা ফটো নিয়েছি, অনেক জুম করে এই ফটোটা নেওয়ার চেষ্টা করেছি। এবং সামনে যে হোয়াইট কালারের একদম উচ্চতে যে ফটোটা দেখতে পেলেন ওটা হচ্ছে পরাশনাথ মন্দির। এবং এই যে রাস্তাটা দূর ধরে এটা হয়েছে যাওয়ার রাস্তা। এবং আরেকটা আমরা ফটো নেওয়ার চেষ্টা করেছি একদম দূর থেকে, এটা বেশ ভালো এসছে। এবং আমরা একটা বেশ কিছু সামনে থেকে, বেশ খানিক সামনে থেকে আমরা এই ফটোটা নেওয়ার চেষ্টা করেছি। এটাও খুব সুন্দর, মানে মন্দিরটা দেখতে খুব সুন্দর, দূর থেকে একটা ভালো ভিউ আসছে, খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। এটা আমরা সামনে থেকে নিয়েছি, দেখুন মন্দিরটা খুব সুন্দর। এই যে সিঁড়িতে কি সুন্দর লোক বসে আছে, একটা মানে উঠে যেতে কেউ একটা যে কোনো অসুবিধা হয় যে আমি আর পাচ্ছি না, তো ওখানে বসার জায়গা করা আছে, কিছু আপনারা রেস্ট নিয়ে যেতে পারেন। এবং আমরা এই যে ড্রোন শট নিয়েছি কিছুটা, এই কিছু কিছু আমরা ড্রোন শট নিয়ে এই ফটোগুলো আমরা কালেক্ট করেছি। তো খুব সুন্দর লাগছে উপর থেকে ভিউটা দেখতে। আপনারা শুধু একবার দেখুন এই যে পরাশর মন্দিরটা সামনে থেকে কেমন লাগে দেখতে। এই যে হচ্ছে পরাশর মন্দির, এটা সব থেকে উচ্চতম মন্দির ঝাড়খণ্ডের মধ্যে, এটা হাজারিবাগ জেলার মধ্যে পড়ছে। এটা উচ্চতা হচ্ছে 1368 মিটার, আর এটা হচ্ছে 23তম জৈন মন্দির ঝাড়খণ্ডে অবস্থিত। আর এই মন্দির, এই মন্দির যে ঠাকুরটা রাখা আছে এটা বয়স বলতে 2400 বছর ধারণা করা হয়েছে। এখন তারাও ঠিক জানে না, আমরা তো তাহলে আমরা ঠিক জানতে পারবো না, কারণ তারাও ঠিক বলতে পারেনি। এই যে উপর থেকে তখন আমরা কিছুটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, খুব সুন্দর লাগছে। মানে মন্দির থেকে আরেকটু উঁচুতে পাহাড় আছে, ওটাও বেশ ভালো। এবং এই যে দেখুন আমরা উপর থেকে কিছুটা ফটো বা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, খুব সুন্দর আকাশের মধ্যে বাদলে ঢাকা পাহাড়, খুব সুন্দর লাগে দেখতে। মানে আপনারা যদি কষ্ট করে, আমরা যদি কষ্ট করে যাই উপরে, কিন্তু কষ্ট করার পর কিন্তু যে ফলটা পাবো সেটা খুব সুন্দর। ওইখানে যে মনে একটা শান্তি হয়ে যাবে, মনের মধ্যে কোনো দ্বিধাবোধ কিছু থাকবে না যে আমরা এত কষ্ট করে এত উপরে এলাম কী হলো কি না। কিন্তু আপনারা এখানে গেলে বুঝতে পারবেন যে কত সুন্দর লাগে, একটা পিসফুল জায়গা, খুব সুন্দর। যার কারোর মনে যদি কোনো সংকোচ থাকে কিছু থাকে, এখানে যেয়ে মন খুব হালকা হয়ে যাবে এত উপরে। তো বুঝতে পারছেন মানে কেন হবে, হওয়ার একটা কারণ আছে, কারণ এত উপরে মানে আলাদাই লাগবে, নিজের মধ্যে একটা ফিলিং আলাদাই আসবে। আমরা উপর থেকে নিচের জন্য কিছুটা ভিউ নেওয়ার চেষ্টা করেছি, খুব ভয় ভয়, কিন্তু ওখানে একটু মানে ভয় লাগছে যদি ফোনটা হাত থেকে পড়ে যায়। একবার ফোন হাত থেকে পড়ে যায় তাহলে একদম নিচে, আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কতটা নিচে আছে পাহাড়টা, আমরা মানে কতটা উপরে আছি। আর দেখুন শুধু একবার ভিউগুলো খুব সুন্দর লাগছে। তো গাইজ আজকের মতো আমাদের ভিডিও এখানেই, আমাদের সঙ্গে থাকুন, জড়িয়ে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।